আসসালামু আলাইকুম ফার্সিগুট ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসিব মারজান এসএ গেমস টি ক্রিকেটে ভুটানের দেয়া সত্তর রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দল কাঠমান্ডু ত্রিভুবন ইউনিভার্সিটি স্টেডিয়াম গ্রাউন্ডে ইয়ং টাইগারদের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সাত উইকেটের বিনিময়ে ঊনসত্তর রান সংগ্রহ করে ভুটান দলের হয়ে সর্বোচ্চ পনেরো রান করেছেন ওপেনার ওয়াংচুক জুনিয়র বাংলাদেশের হয়ে মানিক খান নিয়েছেন জোড়া উইকেট একটি করে উইকেট শিকার করেছেন রানা তানভীর আফ্রিদি ও সৌম্য সরকার নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে অ্যাথলেটিক্স শ্যুটিং আর্চারি সুইমিং ভারোত্তোলন এবং টেনিস সহ বিভিন্ন খেলা রয়েছে বাংলাদেশের চারটি স্বর্ণ এগারোটি রৌপ্য পঁয়তাল্লিশটি ব্রোঞ্জ সহ মোট ষাটটি পদক নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে লাল সবুজরা কাঠমান্ডুতে আছেন তামান্না তানজেনা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে তামান্না আজ বাংলাদেশের প্রস্তুতি কেমন আমাদের জানান শুনতে পাচ্ছি আজকে মাত্রই দিন শুরু হয়েছে এবং দিনের শুরুতেই দুটো ইভেন্ট ছিল এক হার্ডেলসে দুটোতে খুব বেশি ভালো ফলাফল আসেনি আমরা সেরকমটা আশাও করছিলাম না দিতে এরপরে হচ্ছে কিছুক্ষণ পরে আর দশ পনেরো মিনিট পরে হচ্ছে ছেলেদের একশো মিটার রিলে আছে সেখানে গতকাল যিনি অসুস্থ হয়েছিলেন বাংলাদেশের জহিরাহান যিনি অংশ নিতে পারেননি একটি ইভেন্টে তিনি আজকে এই ইভেন্টে অংশ নিতে পারেন বলে আমরা জানতে পেরেছি এবং আমি এই মুহুর্তে আছি ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে ইউনিভার্সিটি ক্রিকেট গ্রাউন্ডে এখানে বাংলাদেশ এবং ভুটানের ম্যাচ চলছে ভুটান বাংলাদেশের তুলনায় যথেষ্টই নতুন দল বলা যায় কারণ আজকে সাত উইকেটে উনসত্তর রান তুলেছে ভুটান এখন বাংলাদেশ কিছুক্ষণ আগে ব্যাটিংয়ে নেমেছে এছাড়া আজকে থেকে কুস্তি শুরু হচ্ছে পোখারাতে আর্চারির ইভেন্ট রয়েছে আর্চারির কোয়ালিফিকেশন ছেলেদের এবং মেয়েদের রিকাভ ও কম্পাউন্ড ইভেন্টে কোয়ালিফিকেশান রাউন্ড রয়েছে সুইমিং আছে এবং আর বাংলাদেশ সময় পনে দুটায় দুপুর পনে দুটায় হচ্ছে মেয়েদের এয়ার পিস্তল ফাইনাল রাউন্ড রয়েছে আপাতত এটাই ছিল আমার কাছে সব শেষ খবর তখন আপনাকে ধন্যবাদ কাঠমান্ডু থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন তমনাতন প্রিয় দর্শক এই ছিল শিশু খবর এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে